নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বানাসুরের হাতে তৈরি আসামের মহাভৈরব মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধ্রুবজ্যোতি ডেকা আমাকে প্রদান করেছেন। তথ্যটি আসামের মহাভৈরব মন্দির সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধ্রুবজ্যোতি ডেকাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পুরাণ অনুসারে দ্বাপর যুগে এক মহাযুদ্ধ হয়েছিল যা ভগবান ভোলানাথ আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে, যা এখনও হরিহরের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধ হয়েছিল আসামের এক সময়ের প্রবল প্রতাপী রাজা বান রাজার জন্যে। তার অতি রূপবতী তথা গুণবতী পুত্রী উষার, শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের সাথে বিবাহ তথা প্রেম করার জন্য। যে জায়গায় যুদ্ধ হয়েছিল সে জায়গাতে অনেক সৈনিকের তেজ অর্থাৎ রক্ত বয়ে গিয়েছিল, তাই সেই জায়গার নাম তেজপুর বা শোণিতপুর। বান রাজা ছিলেন ভগবান মহাদেবের পরম ভক্ত। তিনি নিত্যদিন ভোলানাথকে পুজো দিতেন। তার দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরের নাম হল মহাভৈরব মন্দির। বান রাজা প্রতিদিন ব্রহ্মপুত্র নদীতে স্নান করতেন তথা ভগবান গণেশের ধ্যান করতেন। সেই জায়গার নাম গণেশঘাট নামে পরিচিত। তারপর এক সুড়ঙ্গ দিয়ে যেতেন নিজের আরাধ্যা দেবতা তথা ভগবান শিবের পুজো করতে। সেই শিবলিঙ্গ স্বয়ম্ভু শিবলিঙ্গ। শিব পুজোর পর তিনি তার পুত্রী উষার সাথে যেতেন মাতা পার্বতীর মন্দিরে, যেখানে মা ভৈরবী রূপে বিরাজ করছেন। পুত্রী উষার আরাধ্যা দেবী ছিলেন মা ভৈরবী। মহাভৈরব মন্দিরের পেছনে আরেকটি শিব মন্দির আছে যার নাম ভোলা মন্দির, যেখানে শিবলিঙ্গ রাজকুমারী উষার আরাধ্যা শিবলিঙ্গ। মহাভৈরব শিবলিঙ্গ এশিয়ার মধ্যে বড়, যেখানে নিত্য পূজিত শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 3.2 মিটার আর প্রস্থ প্রায় 2.3 মিটার। বান রাজা এই শিবলিঙ্গ পুজো করে ভোলানাথকে সন্তুষ্ট করেছিলেন। এই মন্দিরের মূল উৎসব হল শিবরাত্রি। প্রচুর মানুষের ঢল নামে এই মন্দিরে। এই মন্দিরের দ্বারপাল রূপে অবস্থান করছেন ভগবান গণেশ আর হনুমানজি। এখনও মন্দিরের পুরনো ভগ্নাবেশ রয়েছে, যদিও তার ওপর নতুন করে মন্দির নির্মাণ করা হয়েছে। মহাভৈরব মন্দিরের কাছে একটি যজ্ঞকুণ্ড রয়েছে, যেখানে প্রতিদিন যজ্ঞ করা হয়, যে যজ্ঞকুণ্ডের অগ্নি অখণ্ড। মহাভৈরব মন্দিরের সাথে সংলগ্ন মা ভৈরবীর মন্দিরে প্রতি বছর বড় ধুমধাম করে দুর্গাপুজো হয় আর বলিদানের ব্যবস্থাও রয়েছে। এই মন্দির অতি পুরনো সময়ের ধ্বজাবাহক। এখনও এই মন্দির উষার অগ্নিগড় তথা কামরূপ রাজ্যের প্রতাপী রাজা বানাসুরের ইতিহাস ও হরিহরের যুদ্ধের সাক্ষী। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।